অপ্রচলিত এবং উচ্চমূল্য ফসল হিসাবে তরমুজের ন্যায় সম্মান নামক এক ধরনের ফল আবাদ করেছেন নওগাঁ জেলার রাজশাহী উপজেলার সৌদি প্রবাসী অগ্রবর্তী একজন কৃষক জনাব রেজাউল ইসলাম। উনি এবছর 1.5 বিঘা জমিতে এই সম্মান ফল আবাদ করে 3 মাসে আয় করেছেন প্রায় 3 লক্ষ টাকা। তার দেখে দেখি এলাকায় অন্যান্য যে সমস্ত বেকার যুবক আছে তারা অনেক উৎসাহী হয়েছেন এবং সরেজমিনে গিয়ে দেখা যায় যে তারা এই আবাদে এগিয়ে আসবেন সামনের মৌসুম থেকে। তো এলাকার লোক যদি এভাবে এগিয়ে আসে এই নতুন নতুন ফল আবাদে, তাহলে ওই এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে একটা বিরাট অবদান রাখবে বলে আমরা কৃষি বিভাগ মনে করছি। উদ্বুদ্ধ হয়েছি, মানে আমি বাইরে ছিলাম, সৌদি আরবে ছিলাম, ওইখানে ফলটা খাইছি, খাওয়ার পরে আমি ওইখান থেকে খুব সুস্বাদু ফল, সেই হিসাবে ওইখান থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি আর কি। উদ্বুদ্ধ হওয়ার পরে আমি দেশে আসার পরে আমার আপন ভাতিজা এখানে গ্রহণে ইয়ে করে, তো ওনার থেকে আমি বীজটা সংগ্রহ করছি, করে এখানে 1.5 বিঘা জমির উপরে বীজটা চারা লাগাইছি। মোটামুটি এটা 3 মাস, 3 মাসের মধ্যে এই ফলটা পরিভুক্ত হয়ে যাবে, আর হওয়ার পরে একটু কালার আসে, যখন এই কালারটা আসে আমি 1.5 বিঘা জমিতে চাষ করছি, এখানে আমার খরচ হয়েছে 60,000 টাকা, আর এখানে ফল আসবে আপনার 2,000 পিস, এক একটা ফলের ওজন হবে 2 থেকে 2.5 কেজি। ফলটা খেতে সুস্বাদু বা দামে অনেক ভালো মূল্য পাওয়া যায়। 1.5 বিঘাতে আমার সর্বমোট টাকা খরচ গেছে 60,000-এর মতো, আমি আমার একটা ইয়ে আছে কমপক্ষে 3 লাখ টাকা আমি এখান থেকে। আর এই এই 1.5 বিঘা জমির উপরে আমি তরমুজ একটু লাগাইছি, করলা ঝিঙ্গা অল্প করে লাগাইছি, এখান থেকে দেখা যাচ্ছে যে 50 থেকে 60,000 টাকার এইগুলো আবার বিক্রি করছি। ব্ল্যাক বেবি নামে যে তরমুজের চারা এবং সাম্মামের আমরা চারা দিয়েছিলাম, এবং লাগানো থেকে শুরু করে এটা মডার্ন এগ্রিকালচার টেকনোলজিগুলি ইউজ করা হয়েছে, যে কারণে এখানে মালচিং ফ্রি, যেটা বাংলাদেশ বাংলাদেশ এগ্রিকালচার একটা নতুন টেকনোলজি, যার মাধ্যমে নিড়ানি খরচ লাগে না বা অন্যান্য লেবার খরচগুলো কমে যায় এবং ফসল উৎপাদনটা ভালো হয়। তো সেই জায়গাতে আমরা এই কৃষককে আমরা সাপোর্ট দিয়েছি, এবং এগ্রোয়ানের স্মার্ট কৃষিতে লক্ষ্য করতে আমরা রেডি চারাগুলো দিয়ে সাপোর্ট দিচ্ছি, এবং টেকনিক্যাল পরামর্শগুলো প্রতিনিয়ত আমরা মাঠে ভিজিট করতেছি, এবং এর ফলাফলগুলো আমরা দেখতেছি যে আমরা যেভাবে পরামর্শ দিচ্ছি তাতে কৃষকগুলো উপকৃত হচ্ছে, এবং নর্মালি আমরা দেখতেই পাচ্ছি যে মাঠে কৃষকগুলো তার ফসল ভালো পাচ্ছে এবং লাভবান হচ্ছে। এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা চেষ্টা করেছি কৃষকদেরকে উদ্বুদ্ধ রাখার, এবং তারা যেন মাঠে নিরুৎসাহী না হয়ে যায়, কৃষিক্ষেত্রে তারা নিরুৎসাহী না হয়ে যায়, তারা যেন এগ্রিকালচারের বিপ্লবটা চালিয়ে যায় এবং বাংলাদেশের অর্থনীতিতে তারা ভূমিকা পালন করে, এটাই ছিল আমাদের মূল। খুবই সুস্বাদু, আমিও খাইছি নিজে, এবং এলাকাব্যাপী একটা মানে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে, বা যে চাষ করছে তার মাধ্যমে আমি খোঁজখবর নিয়ে দেখছি সে অনেক ব্যাপকভাবে লাভবান্বিত হয়েছে। মানে এখানে যে জমিটা শুনছি যে এখানে এই এই জমিতে সে 3 লক্ষ টাকার মতো সাম্মান বিক্রি করছে। অবশ্যই আমি শুধু নয়, এলাকাবাসী সবাই মনে করতেছে যে আবাদ করলে তারা মানে আর্থিকভাবে অনেক লাভবান হবে এবং এই সুস্বাদু ফল এলাকার মানুষ খেতে পারবে। অনেকেই আসছে অনেক দূর থেকে, আমি দেখছি, আমি নিজেও দেখছি অনেক দূর থেকে এসে এসে এটা মানে টাকাতে কিনে নিয়ে যাচ্ছে। তো প্রাথমিক অবস্থায় যে চাষ করছে সে এলাকার মানুষ খাওয়ানোর জন্য উদ্দেশ্যে আরও মানে অল্প টাকা দিয়েও অনেকে দিছে, মানে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমার ইচ্ছা আছে বা যারা করবে তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে এই আবারটা এলাকায় প্রচলন করার চেষ্টা করি। আমি আজকে এই ক্ষেতটা দেখতে এসেছি এবং ফলটা দেখলাম, নিজেও খেলাম, সুস্বাদু, এবং সবচেয়ে বড় আকৃষ্ট হয়েছে যে এই ফলটা সৌদি আরব থেকে, সৌদি আরবের একটা ফল, মূল দেশের ফল, খেতেও যেমন সুমিষ্টি এবং সুগন্ধযুক্ত, খুবই ভালো লাগলো। এবং রেজল ভাইকে আমি ধন্যবাদ জানাই যে আদ্রায়ের মতন এরকম একটা জায়গাতে আমরা বিদেশি ফলটা লাগিয়েছে, যার কারণে আমরা খেতে পাচ্ছি, এই জন্য রেজলকে ধন্যবাদ। এবং এরকম রেজল ভাই যেন আরও নতুন নতুন ফল আমাদের এলাকায় উদ্ভাবন করে আমাদেরকে আবার খাওয়াই, আমরা এটাই আশা করি।